হ্যালো ফ্রেন্ড, কি খবর? আজ এই ধরনের ফটো পিকচার এপিসোড কিভাবে এই ধরনের বনাবো পড়ে আমি ওটিও যে আপনার দেখাবলে চেষ্টা করেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিব। তো ব্লগ ম্যান ভিডিওটা ওকে, পিকচার এপসটা ওপেন করে প্রথম ফটোখান সিলেক্ট করলাম। তলত গই ব্যাকগ্রাউন্ড ইরেজ করে নিলাম ফটোখনের। লেয়ারত গই 100 সিলেক্ট করে ব্রাশ নিজের মতে রাখি হার্ডনেসটু বাড়াই বাইরে ধুনকে এনেকে ইরেজ করে। আচ্ছা, আমি ভিডিওটি স্কিপ করে দিও কারণ আপনার যেন টাইম লস না হয়। আমি ব্যাকগ্রাউন্ড ইরেজ করে ললো, একে ধরনের সেকেন্ড ফটোখনও ইরেজ করে ললো। সিম্পলি এতিয়া এই ব্যাকগ্রাউন্ডটা এড করে ললাম। এই ব্যাকগ্রাউন্ডের লিঙ্ক ডিসক্রিপশনে দিছো, আপনি যাই ডাউনলোড করে লব। এটা ফটোত গই ব্যাকগ্রাউন্ড ইরেজ ফটো দুখন সিলেক্ট করে ললাম। এটা ধুনকে ব্যাকগ্রাউন্ড সাইকেলখানের লগত অপোজিটি কম বেশি করে চাই ভালকে অ্যাডজাস্ট করে ললাম যেন রিয়েল যেন লাগে। এতিয়া নেক্সট ইরেজার তলত গই বাইরত অহা এক্সট্রা পার্টব ভালকে ইরেজ করে লম। এনেকে ঠিক একেদরে নেক্সট ফটোখান গো ভালদরে এডজাস্ট করে লম। নেক্সট এই লেয়ারত গই মুভ ডাউন করে দিম। এতিয়া বাহিরের পার্টটু ইরেজার তলত গই সিম্পলি এনেকৈ ইরেজ করে দিম। এতিয়া এই স্টিকারত গই এখন ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড এড করে পিঞ্জি বনাম। ব্যাকগ্রাউন্ডটো এনেকে জুম করে লই ইরেজার তলত গই ইনভার্ট করে লই ফটোখন জুম করে ব্রাশ সিলেক্ট করে ব্রাশের সাইজ অপাসিটি হার্ডনেস মিলাই লই লাহে লাহে এনেকে অ্যাপ্লাই করিম। এতিয়া রাইট করে সিম্পলি মুভ ডাউন করে দিম। এতিয়া চাও সম্পূর্ণভাবে ফটোখন ছেদ হয়ে গেল। যদিহে করবাত কম যেন লাগে সিম্পলি আপনি ব্রাশত গই এনেকে ছেদ বনাব পারব। এতিয়া আমার ফটোখনত সম্পূর্ণ ছেদ লগা কাম হয়ে গেল, সিম্পলি ডান করিম। এতিয়া এড ফটোত গই এটা ফ্লেগর পিএনজি এড করে লম। এতিয়া ইরেজার তলত গই সাইজ মিলাই লই এনেকে বাহিরের পার্টটু ইরেজ করিম। এতিয়া স্টিকারত গই এটা স্মোকর পিএনজি এড করে লম। ভালদরে ফটোখনত মিলাই এডজাস্ট করে লম। নেক্সট ইরেজার তলত গই সাইজ হার্ডনেস মিলাই লই এনেকে বাহিরের তলব লব ইরেজ করিম, ডান করিম। নেক্সট এফেক্টত গই এফেক্টসত গই এস ডি আর সিলেক্ট করে ফটোখন অলপ এস ডি আর লুকস দিম। ফেটটো অকমান বাড়াই দিম। এটা মার্চ করে ডান করিম। এটা দূর তলত গই ফটোখন সিম্পলি সেভ করে লম। এতিয়া নেক্সট ফটোখন লাইটরুম এপসত এড করে অলপ কালার গ্রেডিং করিম। ফটোখনের হাইলাইট অল্প কমাই দিম, কন্ট্রাস্ট অকমান বাড়াই দিম, সিধে 2+ ক্রিম 9। নেক্সাম কালার ভাইব্রেন্স তো অকমান ইনক্রিজ করে দিম। নেক্সাম কালার মিক্স অরেঞ্জ কালারস গই ইউনেন্স তো মাইনাস করে লুমিনেন্স তো অকমান বাড়াই দিম। গ্রিন কালার সিচুয়েশন -100 করিম। ব্লু কালারের সিচুয়েশন অকমান প্লাস করিম। লুমিনেন্স মাইনাস রাখিম 10। বাকি কালার এনেকে থাকবে দিল কথা নাই। রেড কালারের সিচুয়েশন অকমান প্লাস করিম, ডান। এক্সাম ইফেক্ট টেক্সচার তো অকমান প্লাস করিম। ক্লিয়ারিটি গো অকমান প্লাস করলো, পিগমেন্ট তো মাইনাস রাখিম। তাৰপিছত বিফোর আফটার নেক্সট ডিটেলস নয়েজ রিডাকশন অকমান প্লাস করিম, শার্পেনিং তো অকমান বাড়াই দিম। তাৰপিছত বিফোর আফটার বিফোর আফটার নেক্সট সিলেক্টিভ তলত গই প্লাসত গই এনেকে সিলেক্ট করে তলর অংশটো অকমান ব্রাইটনেস কমাই দিম, ডান। এটা আমার ফটোখন সম্পূর্ণ এডিট হয়ে গেল। এটা এই শেয়ারত গই ফটোখন সেভ করে লোক।